বদলে যাচ্ছে পৃথিবী যান্ত্রিক বাস্তবতায় কর্মক্ষমতা হারানো বৃদ্ধ মানুষের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে মানবিকতার এই বিপর্যয় সংসারের জাগতিক মায়ার বিচ্ছেদ মূল্যবোধের এই আশ্চর্য পতনে কী করণীয় এ নিয়ে কথা বলতে সেমিনারে এসেছিলেন ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সেমিনারে প্রধান দূর করার দিকে আমাদের নজর দিতে হবে এবং সেটা আমরা ওই যে আন্তঃপ্রজন্ম মধ্যে যে সমন্বয় সেই সমন্বয়ের মাধ্যমে সেটা আমরা করতে পারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন যে হারে প্রবীণদের সংখ্যা বাড়ছে তাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় প্রবীণদের অধিকারগুলো আমরা কীভাবে সংরক্ষিত করতে পারবো কীভাবে প্রবীণদের অ্যাবিউজ আমরা বন্ধ করতে পারবো নির্যাতনটা বন্ধ করতে হবে কীভাবে তাদের ডিগনিটিটা আমরা করতে পারবো কীভাবে আমরা ওদের ঋণ পরিশোধ করতে পারবো প্রবীণদের অধিকার রক্ষায় নীতিমালা ও আইনি কাঠামো এবং তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও এডুকেশন কারিকুলামের ভেতরে খুব শ্রদ্ধাজনকভাবে প্রতীককে ইনকর্পোরেট করতে হবে মুক্তিযুদ্ধে নেপথ্য শক্তি হিসাবে নারী তার অবদান রেখেছে বিশেষজ্ঞরা বলেন আইন করার পাশাপাশি প্রবীণ বান্ধব সমাজ গঠন করতে হবে সময় আছে শুধুমাত্র আজকের প্রবীণ মিনালাদিবা একুশে টেলিভিশন ঢাকা